নমস্কার, গল্পকথা উইথ অরুময় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আচ্ছা, কোনোদিন কি ভেবেছেন যে কলকাতার জাতীয় গ্রন্থাগারের সঙ্গে মুর্শিদাবাদের নবাব মির্জাফরের কোনো সম্পর্ক থাকতে পারে? চলুন সেই গল্পই আজ শুনে নেওয়া যাক। কলকাতার আলিপুরের অভিজাত বেলভিডিয়ার গার্ডেন হাউসই আজকের ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার। এই গ্রন্থাগার গড়ে ওঠার পেছনে বহু দূরের সম্পর্ক রয়েছে সৈয়দ মির্জাফর আলী, খান বাহাদুর এবং লর্ড জর্জ কার্জনের। বহুবার হাতবদল হয়ে হয়ে বেলভিডিয়ার গার্ডেন হাউস একসময় বইপ্রেমীদের ডেরায় পরিণত হয়। নিজের নামের সঙ্গে মিলিয়ে আলিপুরের নামকরণ করেছিলেন নবাব মির্জাফর। ব্রিটিশদের সঙ্গে হাত মিলিয়েই মুর্শিদাবাদের সিংহাসনে বসেছিলেন তিনি। আবার ব্রিটিশদের অঙ্গুলি হেলনেই সিংহাসন হারিয়ে মুর্শিদাবাদে থেকে চলে আসতে হয়েছিল কলকাতা। কলকাতার বেশ কিছু প্রাসাদ তৈরি করেছিলেন নবাব মির্জাফর। বেলভিডিয়ার গার্ডেন হাউসই তিনি উপহার দিয়েছিলেন ওয়ারেন হেস্টিংসকে। এই ভবনের সঙ্গে আজও জড়িয়ে আছে প্রিন্স আজিম উস খানের নাম। ঔরঙ্গজেবের নাতি এবং প্রথম বাহাদুর শাহ জাফরের ছেলে প্রিন্স আজিম ছিলেন বাংলা, বিহার এবং উড়িষ্যার সুবেদার। যুবরাজ আজিম উস খান নিজে থাকার জন্য 1700 খ্রিস্টাব্দে বানিয়েছিলেন বেলভিডিয়ার এই গার্ডেন হাউস। ইতালিয়ান ভাষায় বেলভিডিয়ার শব্দের অর্থ মনোরম দৃশ্য। বিশেষ গথিক ঘরানার স্থাপত্যকে বলা হয় বেলভিডিয়ার। পদ্ম সরোবর এবং দুর্লভ গাছে সাজানো এই প্রাসাদ বহুবার হাতবদল হয়েছে। 1772 থেকে 1774 সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। বক্সার যুদ্ধের পরে তিনি ইংল্যান্ডে ফিরে যান। উপনিবেশে আবার ফিরলেন 1782 খ্রিস্টাব্দে। এবার তিনি ভারতের গভর্নর জেনারেল এবং এবার তার বাহুলগ্না সুন্দরী জার্মান বার্নেস মারিয়ান ইনহফ। সাদের বেলভিডিয়ার হয়ে উঠল তার বাসভবন। 1780 খ্রিস্টাব্দে বেলভিডিয়ার হাউসকে মেজর টলির কাছে বিক্রি করে দেন নবাব ওয়ারেন হেস্টিংস। এরপর মালিকানার হাতবদল নিজ নেওয়ার পরে ঠিক পরবর্তীতে লর্ড ডালহৌসির আমলে বেলভিডিয়ার হয়ে ওঠে ভারতের লেফটেন্যান্ট গভর্নরের বাসভবন। দীর্ঘ ইতিহাসের সাক্ষী এই বাসভবনে 1953 সালে হয় জাতীয় গ্রন্থাগারের নতুন ঠিকানা। উদ্বোধন করেন তৎকালীন শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদ। তার আগে একাধিকবার ঠিকানা বদলেছে এই গ্রন্থাগার। জাতীয় গ্রন্থাগার প্রতিষ্ঠার ছলতে পাকানোর পর্ব শুরু হয়েছিল অনেক আগে। 1836 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা পাবলিক লাইব্রেরি। মূল উদ্যোক্তা ছিলেন দ্য ইংলিশম্যান পত্রিকার সম্পাদক জোয়াকিম স্টোকেলার ওরফে জোয়াকিম হেডওয়ার্ডস সেরেনস। মোট 24 জন উদ্যোক্তার মধ্যে মাত্র 2 জন ছিলেন বাঙালি, বাবু রশিকৃষ্ণ মল্লিক এবং বাবু রসময় দত্ত। তখন বলা হয়েছিল 300 টাকার অনুদান দিলে কলকাতা পাবলিক লাইব্রেরির প্রোপাইটার হওয়া যায়। প্রথম এই অনুদান দিয়ে প্রোপাইটার হয়েছিলেন দ্বারকানাথ ঠাকুর। এরপর ইম্পেরিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় 1903 খ্রিস্টাব্দে। কিন্তু এই দুটি পাঠাগারেরই সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল। উচ্চপদস্থ সরকারি কর্মী এবং অভিজাত শ্রেণী ছিল এই দুই পাঠাগারের ব্যবহারকারী। এই অবস্থার পরিবর্তন চাইলেন তৎকালীন ভাইসরয় ও গভর্নর জেনারেল লর্ড কার্জন। আলাদা দুটি গ্রন্থাগারকে মিলিয়ে দিলেন লর্ড কার্জন, প্রতিষ্ঠা করলেন দ্য ইম্পেরিয়াল লাইব্রেরি। প্রথম ঠিকানা ছিল মেটক্যাফ হল। 1923 সালে গ্রন্থাগার উঠে যায় 6 এসপ্ল্যানেড ইস্ট ঠিকানায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিরাপত্তার কারণে সাময়িক ঠিকানা হয়েছিল জবাকুসুম হাউসে, যেটি আজকের সেন্ট্রাল এভিনিউ। যুদ্ধ মিটলে তা আবার ফিরে আসে এসপ্ল্যানেডে। দেশ ভাগ ও স্বাধীনতার পরে ছোটলাটের বাসভবনের প্রয়োজনীয়তা থাকলো না। তার আগে থেকেই গভর্নরের একমাত্র ঠিকানা এসপ্ল্যানেডের গভর্নর হাউস বা আজকের রাজভবন। 1948 সালে স্থির হল বেলভিডিয়ার হাউস হবে ইম্পেরিয়াল লাইব্রেরির নতুন ঠিকানা। শুধু সাকিনি নয়, বদলে গেল পরিচয়। এবার থেকে ইম্পেরিয়াল লাইব্রেরি পরিচিত হল তার ন্যাশনাল লাইব্রেরি বা জাতীয় গ্রন্থাগার নামে। 1953 সালের 1 ফেব্রুয়ারি দরজা খুলে দেওয়া হলো স্বাধীন ভারতের সাধারণ মানুষদের জন্য। জাতীয় গ্রন্থাগার আছে দেশের বাকি শহরে, কিন্তু ঐতিহ্য এবং আভিজাত্যে তাদের কয়েক যোজন এগিয়ে কলকাতার আলিপুরের বেলভিডিয়ার এস্টেটের বহু সমুদ্র।
72 বিঘা 8 কাঠা 4 6টা জমির মূল ভবন ছাড়া আরও কিছু ভবন ছড়িয়ে ছিটিয়ে জাতীয় গ্রন্থাগারের বিভিন্ন বিভাগ। পৃথিবীর বিভিন্ন ভাষার 20 লক্ষেরও বেশি বই এই গ্রন্থাগারে রয়েছে। নেওয়া হয় প্রায় 19,500 পত্রিকা। এই গ্রন্থাগারিকদের মধ্যে অন্যতম সাহিত্যিক প্যারিচাঁদ মিত্র এবং ভাষাবিদ হরিনাথ দে। বিভিন্ন সময় দান করা ব্যক্তিগত সংগ্রহেও সমৃদ্ধ রয়েছে এই গ্রন্থাগার। বেশ কিছু দেশীয় রাজপরিবারের তরফে বই দান করা হয়েছে। পাশাপাশি আশুতোষ মুখোপাধ্যায় স্যার যদুনাথ সরকার সহ বহু পরণ্য ব্যক্তিত্বের দুর্লভ সংগ্রহে সমৃদ্ধ হয়েছে এই জাতীয় গ্রন্থাগার। ব্রিটিশ কলকাতায় এই বেলভিডিয়ার ভবন সাক্ষী ছিল এক ঐতিহাসিক ডুয়েলে। বেলভিডিয়ার এস্টেটের কাছেই একটি গাছের নিচে হয়েছিল সেই ডুয়েল। প্রতিপক্ষ ওয়ারেন হেস্টিংস এবং ফিলিপ ফ্রান্সিস ব্যারনেসকে নিয়ে তাদের প্রতিদ্বন্দ্বিতা। ডুয়েলে হেস্টিংসের গুলিতে আহত হয়েছিলেন ফ্রান্সিস। বেলভিডিয়ার হাউসেই তিনি নাকি শুশ্রূষা হয়েছিলেন। জার্মান ব্যারনেস মারিয়ান ভন ইমহফ থেকে যান ওয়ারেন হেস্টিংসের বিয়ে করেছিলেন তারা। ওয়ারেন হেস্টিংস ছিলেন মারিয়ানের দ্বিতীয় স্বামী। হেস্টিং দম্পতি বল ড্যান্স করতেন এস্টেটের হলরুমে। নাচের আসরে যোগ দিতেন কলকাতার ব্রিটিশ সমাজের আমন্ত্রিত অভিজাতরা। সেই হল ঘরই দীর্ঘদিন ছিল জাতীয় গ্রন্থাগারের রিডিং রুম। পরে তা বাসভবনে রূপান্তরিত হয়। গৌরবের পাশাপাশি হেস্টিংসের শাসনকাল ছিল কলঙ্কিত। মহারাজা নন্দকুমারের ফাঁসি এবং ইম্পিচমেন্ট জড়িয়ে রয়েছে তার নামের সঙ্গে। পরে অবশ্য তিনি কলঙ্কমুক্ত হন, কিন্তু সেই বিচার পদ্ধতি নিয়ে রয়েছে বিতর্ক। অভিযোগ, তাকে বাঁচাতেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল মহারাজ নন্দকুমারকে। 1988 খ্রিস্টাব্দে জন্মভূমি গ্লসেস্টার শায়ারে প্রয়াত হন ওয়ারেন হেস্টিংস। তিনি নাকি এখনও ভুলতে পারেননি বেলভিডিয়ার এস্টেটকে। ইংরেজি গৌরবের পাশাপাশি হেস্টিংসের শাসনকালে ছিল যেমন কলঙ্কিত, মহারাজ নন্দকুমারের ফাঁসি এবং ইম্পিচমেন্ট জড়িয়ে রয়েছে তার নামের সঙ্গে, কিন্তু সেই বিচার পদ্ধতি নিয়েও রয়েছে বিতর্ক। হেস্টিংসের শেষ জীবন কেটেছিল জন্মভূমি ইংল্যান্ডে। সেখানে গ্লসেস্টার শায়ারে 1818 খ্রিস্টাব্দে প্রয়াত হন তিনি। তবে তিনি নাকি এখনও ভুলতে পারেননি বেলভিডিয়ার এস্টেটকে। ইংরেজি বর্ষবরণের গভীর রাতে নাকি নির্জন এস্টেটের সামনে এসে থামে এক জুড়ি গাড়ি। পার্টিতে বল ড্যান্সে অংশ নিতে আসেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্ট মাধ্যমে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।